আসসালামু আলাইকুম। টাকলা মোড়াদের উপর মহান আল্লাহ তাআলার কত বড় আজাব নেমে এসেছে তা আজকের এই ভিডিওতে দেখবেন। তার আগে আমি একটা দৃষ্টান্তমূলক হাদিস বলতে চাই এবং ইসলামিক একটি ঘটনা বলতে চাই, যা দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন টাকলা মোড়াদের সাথে এখন এবার কি ঘটবে। একজন শক্তিশালী অহংকার দেওয়ানা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সময়, ওর নাম ছিল নমরুদ। সে সরাসরি মহান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে এবং মহান আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। সে জানে না মহান আল্লাহ তাআলা কি না কি করতে পারে। সে অনেক সৈন্যদল তৈরি করলো মহান আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য। যখন সৈন্যদল তৈরি করা শেষ হলো এবং সৈন্যদলকে নিয়ে যুদ্ধ করতে গেল, তখন তারা আকাশের দিকে তীর ছুড়লো। আপনি জানলে অবাক হবেন, মহান আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র মশা প্রেরণ করলেন। আর যখন ওখানে মশা এসে গেল, তখন সব সৈন্যদল পালিয়ে গেল। যখনই সব সৈন্যদল পালিয়ে গেল এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ওটা দেখে নমরুদ নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যখন পালিয়ে যাচ্ছিল, তখন একটি খোড়া মশা তার নাক দিয়ে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। যখন তার মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল, তখন ওই মশাটাকে মস্তিষ্কের ভেতরে বারবার আঘাত করত। যখন তাকে বারবার আঘাত করত, তখন সে নিজের হাত দিয়ে প্রথমে তার মাথায় মারত। এমনটি ঘটতে থাকে তার সাথে। পরবর্তীতে তার সাথে থাকা একজনকে অর্ডার দেয় মুগুর দিয়ে মারার জন্য। আর যখনই মুগুর দিয়ে মারতে থাকে, তখন মশার কামড় বন্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পর মশা আবার কামড় দেওয়া শুরু করে। এক সময় মুগুর দিয়ে মারতে মারতে তার মাথার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এক সময় সে মৃত্যুবরণ করে আর মশাটি তার মস্তিষ্ক থেকে বের হয়ে যায়। তো দর্শক দেখুন, সে মহান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল, এই জন্য তার কি অবস্থা হলো। আর সামান্য ক্ষুদে বাচ্চা টাকলা মোড়াদ সে নাকি ইসলাম ধর্মকে শেষ করে দেবে, তার কি অবস্থা হবে ভেবে দেখুন। টাকলা মোড়াদ কি বলেছে, ইসলাম ধর্মকে শেষ করে দেবে। সে ভাষণে হিন্দুদেরকে খুশি করতে চাইছে মুসলমানদের কষ্ট দিয়ে। টাকলা মোড়াদ হাসান আরো বলেছেন, আমরা এত মন্ডব করি, এত মন্ডব করি যে মহান আল্লাহ তাআলা ইসলাম ধর্ম নিয়ে খুশি হচ্ছেন না। তো দর্শক দেখুন, এর মতন মোনাফিকের উপর মহান আল্লাহ তাআলার কত বড় গজব আসবে তা হয়তো আপনি ভাবতেও পারছেন না। কত নমরুদ কাফেরকে মহান আল্লাহ তাআলা এক তুড়ি দিয়ে ধ্বংস করে দিয়েছে, আর এ তো সামান্য বাচ্চা টাকলা মোড়াদ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।